আসসালামু আলাইকুম, আমন্ত্রণ আলসাফা ট্রাভেল নিউজ ফ্ল্যাশে। কথায় আছে, হাতি গর্তে পড়লে সবাই লাথি মারে, বিপদের সময় কাউকেই পাশে পাওয়া যায় না। বিপদে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই যেন আপনাকে ছেড়ে চলে যাবে। আপনার যতদিন ক্ষমতা আছে সবাই আপনার পাশে, ক্ষমতা শেষ আপনিও শেষ। তেমনি এক ঘটনা ঘটল গাজীপুরের সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সাথে। আওয়ামী লীগ থেকে হয়েছেন স্থায়ী বহিষ্কার। সোমবার এমন সিদ্ধান্তের মধ্যেই আরও একটি তথ্য ভাইরাল হয়েছে, সেটি হচ্ছে এবার তাকে বহিষ্কার করেছেন তার স্ত্রী নিজেই। বহিষ্কার ঠিক নয়, সেটিকে তালাক বা ডিভোর্স বলতে পারেন। তার স্ত্রী কাজী রিজিয়া সুলতানা তাকে তালাকের নোটিশ পাঠিয়েছেন। মানসিক নির্যাতন ও অত্যাচারের কারণে এবং নিয়মিত ভরণ পোষণ না দেওয়ায় এই নোটিশ পাঠান তিনি। চলতি বছরের এপ্রিল মাসের 30 তারিখে ওই ভাইরাল নোটিশে বলা হয়েছে, 1961 সালের মুসলিম পারিবারিক আইনের ধারায় জয়ী নামোল্লিখিত ওই তালাকের নোটিশ পাঠানো হয়। নোটিশে দেখা যায়, 2011 সালের 18 ফেব্রুয়ারি মিরপুরের বাসিন্দা কাজী ইকবাল বাহার ও মিসেস ফরিদা ইকবালের মেয়ে কাজী রাজিয়া সুলতানা জয়ীর সঙ্গে গাজীপুরের মিজানুর রহমান ও জায়দা খাতুনের ছেলে জাহাঙ্গীর আলমের বিয়ে হয়। বিয়ের পর থেকে জাহাঙ্গীর স্ত্রীকে মানসিক নির্যাতন ও অত্যাচার করায়, নিয়মিত ভরণ পোষণ না দেওয়ায় সংসার জীবনে অশান্তি নেমে আসে। গাজীপুর সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র এবং মিরপুর শাহালির কাজী অফিসে পাঠানো হয়েছে। 2021 সালের 25 নভেম্বর মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে কটূক্তির অভিযোগে জাহাঙ্গীর আলমকে প্রথমে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়, পরে ওই দিনই তাকে মেয়র পদ থেকে বরখাস্ত করা হয়। এরপর আবারও সাধারণ ক্ষমায় দলে ফেরেন জাহাঙ্গীর আলম। পরে দলীয় সিদ্ধান্ত না মেনে আবারও মেয়র প্রার্থী হয় তাকে গত সোমবার আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে 14 মে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সভাপতি মণ্ডলীর বৈঠকে বহিষ্কারের সুপারিশ করা হয়। এই ছিল আলসাফা ট্রাভেল নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। সাথে থাকায় ধন্যবাদ। ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের যে কোনো দেশের ট্যুরিস্ট ভিসার বিশ্বস্ত প্রতিষ্ঠান আল সাফার ট্রাভেল।